একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এটা কত সাল শুরু হলো এবং বাংলা ঋতু এবং বাংলা মাসের নাম বলো। তো আপনার কাছে আমি জানতে চাইবো তিনটা ইনফরমেশন, সেটা হচ্ছে এটা কত সাল শুরু হলো এবং বাংলা ঋতু কয়টি এবং মাস গুলার নাম। আমি দুঃখিত, পয়লা বৈশাখটা আমার জন্ম সত্তরের পরে, আমি অনেক বলতে পারছি না, তবে বাংলা নববর্ষটা আমার জন্ম পর থেকে আমরা পালন করে আসছি। বাংলা এটা কত সাল শুরু হলো এটা কি জানো? এটা আমি টিভিতে দেখেছি, এটা আমি টিভিতে দেখেছি 1425। প্রত্যেকটা ঋতুর নাম, গ্রীষ্ম, বর্ষা, ঋতু, তো মাস 12টা, বাংলা বৈশাখ, চৈত্র, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, চৈত্র, নতুন বছর। আজকে আমার অবশ্যই মনে আছে 2425। ছয় ঋতুর নামটা বলতে পারবো? ছয় ঋতু আমাদের বাংলাদেশে আর কি, সব ছয়টা ঋতু আমাদের জন্য বৈশিষ্ট্যময়। আষাঢ়, শ্রাবণ, এগুলো আর কি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। এটা তাহলে কোন বছর? এটা বাংলার নববর্ষ। কোন বছর? 2014। মাস 30। বাংলা সন আসলে কত সালের পুরোনো? হ্যাঁ জানি। সবগুলো ঋতুর নাম বলবো নাকি মাসের নাম বলবো? আচ্ছা, আমি মাসের নাম গুলো বলতেছি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভুলে গেছি। আমার অনেক মানুষ অনেক এনজয় করতো সবাই, আমার খুব ভালো লাগছে, আশা করি যারা আছে তারও খুব ভালো লাগবে। বাংলা আজ 18 সাল, মানে 17 তারিখ, পয়লা বৈশাখের 14 তারিখ, জি 16 17 সাল, 16 17 সাল। বাংলা মাসের মধ্যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, গ্রীষ্ম।